আমার যত থিওরি আছে সমস্ত থিওরি ইউজ করার পরেও হ্যাঁ মাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কারণ কি? এটা আমার আমার যতদূর ধারণা মানে এটা ওয়েদারে মেরে দিচ্ছে। আগে অনেকে ভয় করতো, বুঝতো না, এখন অনেকে মানে চাষ করছে আর কি, অন্য মাছ বাদ দিয়ে অনেকে ভেনামি করতো, ভেনামি বাদ দিয়ে করছে, অনেকে মাগুর করতো, এটা যেটা হাইব্রিড মাগুর ওটা বাদ দিয়ে শিঙি ঠিঙিতে চলে আসছে। আচ্ছা আচ্ছা। আর শিঙি মাছটা হচ্ছে ভালো, আল্লাহ খুব মানে ভালো দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মগরাতে, এখানে হাবিবদার কাছে এসেছি। তো এনার বিশাল এক হ্যাচারি আছে, প্রতিদিন লক্ষ লক্ষ রেনু ইনি তৈরি করছেন। তো যেহেতু মাছ চাষে বিভিন্ন রকম মানে সমসাময়িক সময় যে সমস্যা বা ইনফরমেশান সেগুলো তুলে ধরার চেষ্টা করি, তো আজকে যে সমস্যা নিয়ে এসেছি দাদার কাছে বিশেষ করে জানবো। বিভিন্ন লোক আমাকে ফোন করে বলছেন মানে ডিম ফোটানোর পরে তাদের বাচ্চাগুলো হয়তো দু একদিন বাচ্চা তারপর মরে যাচ্ছে বা একেবারে তৈরিই হচ্ছে না, ডিমগুলো সাদা হয়ে যাচ্ছে। তো দাদা যেহেতু প্রচুর পরিমাণে করে লক্ষ লক্ষ চিংড়ি মাগুরে, তো দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, সবাইকে নমস্কার। আচ্ছা সালাম। যাক, এখন কী কী মাছ তৈরি করছেন দাদা? এখন চিংড়ি মাছটা মেনলি করছি, পাঙাশটা আছে, মনোসেক্স আছে। আচ্ছা। আর কই মাছটা আছে, মাগুরটা এখনো করেছি তা ভালো সাকসেস হয়নি, পাবদাটা সাকসেস হয়নি এখনো ভালো। আচ্ছা, তো এই সাকসেস হচ্ছে না কেন দাদা? চিংড়ি মাছটা কি সেইভাবে প্রোডাকশন করছেন যতটা আপনি করেন আর কি? যতটা করি ততটাই করার চেষ্টা করছি, কিন্তু ততটা সাকসেসফুল হতে পারছি না। আচ্ছা, সমস্যা কোথায় হচ্ছে দাদা? সমস্যা হচ্ছে মাছটা বাচ্চা থেকে ফুটছে, ফোটার পরে বাচ্চাটা এক সপ্তাহ দশ দিন যাওয়ার পরে মাছ বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার কারণ কি দাদা? আপনারা তো এত অভিজ্ঞ, আপনাদের কথাটাই অনেকটা ভ্যালু। আমার যত থিওরি আছে সমস্ত থিওরি ইউজ করার পরেও হ্যাঁ মাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কারণ কি? এটা আমার আমার যতদূর ধারণা মানে এটা ওয়েদারে মেরে দিচ্ছে। এই যে ওয়েদারের জন্য কি এক এক সময় এক এক রকম, দুপুরে বৃষ্টি, হ্যাঁ এই গুমসো গরম, গরমের জন্য মাছটা মানে রাখা রাখা যাচ্ছে। তো বন্ধুরা, ভাইরাস হয়ে যাচ্ছে, ভাইরাস ছিল এইটা তুলে ধরার। আর অনেকেই এই সময় ব্রিডিং করাচ্ছেন বা এটা নিয়ে চিন্তিত আছেন, তো বুঝতে পারছেন যারা অভিজ্ঞ মানে লক্ষ লক্ষ বাচ্চা তৈরি করছে যিনি, ওনার মুখেও কিন্তু একই কথা যে বাচ্চা বাঁচাতে পারছেন না, মানে কষ্ট করেই এখন তৈরি করছেন। যতটুকু করছি কষ্ট করে করছি, আর যতটুকু দিয়েছি সবাই খুশি। আচ্ছা, মানে সবাই মানে ব্যাকআপ দিচ্ছে খুব ভালো, মানে সব মানে মাছ খুব মানে ওদের ডেভেলপ হয়েছে। যাক, এটা খুব ভালো একটা ব্যাপার, যদি ভালো দিয়ে থাকেন অবশ্যই সবাই ভালো বলবেন। তো দাদার কাছ থেকে মাছ নিলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তবে নিজে দায়িত্ব মাছ নেবেন। ঠিক আছে, মাছ দেখে নেওয়ার দায়িত্ব অবশ্যই গ্রাহকের। দাদা তাহলে এখন কী কী মাছ পাচ্ছে আপনার কাছে? এখন কই মাছ পাবেন, পাঙাশ ট্যাংরা পাবেন, মনোসেক্স পাবেন, শিঙি মাছ পাবেন। আচ্ছা, আর সাদা মাছটাও পাওয়া যায় অর্ডার দিলে। আচ্ছা, যাক অবশ্যই দেখে নেবেন মাছ। আর আপনারা একটু মনে হয় ওয়েট করে যাওয়া ভালো, যেভাবে এ করছে আর কি ওয়েদারটা, একটু দু একদিন ওয়েট করে যাওয়া ভালো কি দাদা? হ্যাঁ, একটু ওয়েদারটা মানে ঠিক সামঞ্জস্য না আসলে এই ওয়েদারে মানে বাচ্চা যারা নতুন তারা তো পাচ্ছেই না। হ্যাঁ, বেকার পয়সাটাই নষ্ট করে ফেলে দিচ্ছে। আমার কাছে অনেকে ফোন করছে, দাদা হচ্ছে না দাদা, এই অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস প্যাকিং চলছে, বিভিন্ন জায়গায় দাদার মাছ যাচ্ছে। তো কিরকম সেল হচ্ছে মাছের ব্যবসায়, আপনার কিরকম প্রফিট হচ্ছে? এখন খুব ভালো, তাই সবাই শিঙি মাছের প্রতি ইন্টারেস্ট, শিঙি মাছে লাভজনক, খুব লাভজনক। মানে আগের থেকে শিঙি মাছে আগে অনেকে ভয় করতো, বুঝতো না, এখন অনেকে মানে চাষ করছে আর কি, অন্য মাছ বাদ দিয়ে অনেকে ভেনামি করতো, ভেনামি বাদ দিয়ে করছে, অনেকে মাগুর করতো, এটা যেটা হাইব্রিড মাগুর ওটা বাদ দিয়ে শিঙি ঠিঙিতে চলে আসছে। আচ্ছা আচ্ছা। আর শিঙি মাছটা হচ্ছে ভালো, আল্লাহ খুব মানে ভালো দিচ্ছে। হ্যাঁ, সমস্ত চাষি আমার কাছে যত রিপোর্ট আছে সমস্ত চাষি লাভবান। যাক, মানে সবাই একটা খুব মানে মাছ চাষে বিভিন্ন ইনফরমেশন পেতে এই চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারেন। আর যেখান থেকেই মাছ নেবেন আবার বলছি অবশ্যই নিজের দায়িত্বে নেবেন। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি, বন্ধুরা ভালো থাকবেন।